পৃথিবীতে প্রতিটি মানুষই নির্দিষ্ট অধিকার নিয়ে জন্মায়, তবে কেউ পায়, কেউ তা পায় না। অনেকে দারিদ্রতার রেশানলে পড়ে তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত থাকে। তারা গরিব ঘরে জন্মগ্রহণ করেছে বলেই তাদের এত কষ্ট, তারা খেতে পারে না। এত কষ্ট কেন তাদের? কেন তারা খেতে পায় না? তাদের মৌলিক অধিকারগুলো কেন তারা পাচ্ছে না? কখনো কি আমরা তা ভেবে দেখেছি? দেখিনি। এমন অনেকেই রয়েছেন যারা ধনী, যাদের কোনো কিছুর অভাব নেই। একটু যদি হাত বাড়িয়ে দেন তাদের প্রতি, তাহলে কিন্তু এ দেশে কোনো দরিদ্র থাকে না। আমরা কি কখনো ভেবে দেখেছি সে মানুষগুলো কত কষ্টে বসবাস করছে? কখনো রাস্তার পাশে, কখনো কোনো বস্তিতে। আমরা কেউ তাদের পাশে দাঁড়াই, কখনো মন চাইলে দু এক টাকা দিয়ে যায়। কিন্তু এটি কি জীবন? আমরা কি একটি বারের জন্য ভাবতে পারি না সে মানুষগুলোর কথা? আজ যদি আমরা তেমনই একটি পরিবেশে বড় হতাম, তবে কি হতো আমাদের? এমনি ভাবে কি আমাদের জীবন শেষ হয়ে যেত? আমরা সবাই নিজেকে নিয়ে ভাবি, কেউ কারো কথা ভাবি না। অনেকে কত খাবার রাস্তার ধারে ফেলে দেয়, হয়তো সেই খাবার খেয়ে অনেকেই বেঁচে থাকে। এই মানুষগুলো জীবন ধারণ করে সেই রাস্তায় ফেলানো খাবারগুলো দিয়ে। আমাদের তো সবারই আত্মসম্মান রয়েছে, তাই বলেই আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না। তাদেরকে দু এক টাকা দিয়ে, তাদেরকে দু এক মুঠো খাবার দিয়ে পাশে দাঁড়াতে পারি না আমরা। এটি কি বাস্তবতা? কেউ হাজার হাজার টাকা নষ্ট করে চাইনিজ হোটেলে খাচ্ছে, আর কেউ রাস্তার ধারে পড়ে থাকা খাবার খেয়ে জীবন ধারণ করছে। কেউ কি দাঁড়াবে না ওদের পাশে? এভাবে কি ওদের জীবন শেষ হয়ে যাবে? কেন? এ প্রশ্নটি কি একবারও আমাদের মনে আসে না? একটু ভালোবাসা, একটু সহযোগিতা, একটু সাহায্য পেলেই এই মানুষগুলো আমাদের মতোই ভালো থাকতে পারে। রাস্তার ধারে পড়ে থাকা এই মানুষগুলোর দিকে যদি আমরা সবাই একটি বারের জন্য তাকিয়ে দেখি, তবে এ দেশ আর দরিদ্রতায় দারিদ্রতার রেশানলে পড়ে থাকবে না। একটি বার, একটি সুযোগ, একটু হাত বাড়িয়ে দেওয়া, আমরা একটু দিয়েই দেখি না, হয়তো সে মানুষগুলো পাবে তাদের সাহায্য, হয়তো সে মানুষগুলো পেয়ে যাবে তাদের সেই ভালোবাসা, তাদের সেই কাঙ্ক্ষিত জীবন। একটি বারের জন্য আমরা যদি তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই, তবে এই পৃথিবীটা আর নোংরা থাকবে না। এই পৃথিবীতে কোনো দরিদ্র থাকবে না। এই পৃথিবীটা অনেক সুন্দর হবে।
একটু একটু ভালোবাসা, একটু সহযোগিতা। ঠিক এমন করে যদি আমরা তাদেরকে ভালোবাসা দিতে পারি, এমন করেই যদি তাদেরকে আমরা বুকে আগলে নিতে পারি, তবে বদলে যাবে এই বাংলাদেশ, বদলে যাবে এই উঁচু নিচু মানুষের ভেদাবে। থাকবে না কোনো ধনী, থাকবে না কোনো গরিব। আমরা তেমনই এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশটিকে নিয়ে আমরা একটা দিন গর্ব করতে পারবো, যে বাংলাদেশের কোনো পথের দ্বারে বসে থাকবে না কোনো শিশু, যে এই বাংলাদেশে কোনো মানুষকে আর না খেয়ে মরে যেতে হবে না। ঠিক তেমনি এক বাংলাদেশের স্বপ্ন দেখি। আজ মুজিবের মতো করে যদি আমরা সকলেই আমাদের হাত বাড়িয়ে দেই, তবে হয়তো রাসেলের মতো মানুষগুলো আর পথের দ্বারে পড়ে থাকবে না।